10 বছর লিভিং, এই সুপারস্টারকে ভালোবেসে আজীবন অবিবাহিত থেকে গেলেন টাবু। 51 বছর বয়সে টাবু কেন অবিবাহিত থেকে গেলেন, এই প্রশ্ন সকলের। বলি তারকাদের প্রেম আর বিচ্ছেদ এ নতুন কোনো বিষয় নয়, এমন অনেক অভিনেত্রী আছেন যারা একাধিক সম্পর্কে জড়ালেও কোনো প্রেমই স্থায়ী হয়নি। তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী টাবু অভিনয় ক্যারিয়ারে নাম জড়িয়েছে বলিউডের সুপারস্টারের সাথে, থেকেছেন দীর্ঘ 10 বছর লিভ ইনেও, কিন্তু তাও বিয়ে পর্যন্ত গড়ায়নি সম্পর্ক। 51 বছর বয়সে এসেও তিনি তার গ্ল্যামার ধরে রেখেছেন, এমন নায়িকার প্রেমেও কেউ পড়েনি কখনো, এটা কি সম্ভব? টাবু ও সঞ্জয় কাপুরের সম্পর্ক নিয়ে একসময় বি টাউনে কম জল খোলা হয়নি, কিন্তু বলিউডের অন্তরে কান পাতলেই শোনা যায় এটা গুজব ছাড়া আর কিছুই ছিল না। সেদিক দিয়ে দেখলে বরং টাবুর সঙ্গে অজয় দেবগনের সম্পর্ক বেশ মজবুত ছিল, তবে তিনি অজয় দেবগনকে আজও বন্ধু হিসাবেই বলে এসেছেন। বরং 2017 সালে এক সাক্ষাৎকারে নায়িকা বলেছিলেন, অজয় দেবগনের জন্যই নাকি তার আজ পর্যন্ত বিয়ে হলো না। আসলে অজয় ছিলেন টাবুর ভাই সমীর আচার্যের ছেলেবেলার বন্ধু, সেই থেকে টাবুও ছেলেবেলা থেকেই চেনেন অজয়কে। মোট কথা, যে সকল ছেলেরা ছোট থেকে টাবুকে পছন্দ করতেন তাদেরও চিনে রাখতেন অজয় আর তার খর্তুতো ভাই সমীর। তারা টাবুর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলেই হয়েছে, তখন নাকি তারা দুজন মারধর করতে আসতেন, এ কারণেই নাকি কেউ আর টাবুর কাছে ঘেঁষার উদ্যত হতো না। এটা ছিল নিতান্তই রসিকতা। তবে এক মিডিয়ার রিপোর্ট অনুসারে দক্ষিণের এক সুপারস্টারের সঙ্গে দীর্ঘ 10 বছর লিভ ইন রিলেশনে ছিলেন তিনি নাগার্জুনা। বিবাহিত নায়কের ভালোবাসা ছাড়া আর কিছুই দেওয়ার ছিল না, তাই একসময় তারা আলাদা হয়ে যান। তবে টাবুর তার প্রতি ভালোবাসা এখনও আছে, তাই কাউকেই বিয়ে করার ব্যাপারে আগ্রহ দেখাননি টাবু। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।